বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সাথে আছি বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইসমাইল হোসেন ভূঁইয়া। বেশ কিছুদিন যাবত বিদ্যুৎ গ্রাহকরা লক্ষ্য করছেন যে আমাদের এখানে বিশেষ করে লোডশেডিং এর জায়গাটা বেড়ে গেছে, এবং আমরা বারবার বলে আসছিলাম যে আমাদের বিশেষ করে আমাদের যে ফুয়েলগুলো অর্থাৎ গ্যাস, কয়লা এবং তেল, আমাদের দীর্ঘ সময় দেশে চলমান তীব্র লোডশেডিং এর সামাল দিতে বিকল্প চিন্তা ভাবনা শুরু করেছে সরকার। এর অংশ হিসাবে এবং সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ঘাটতি পূরণের লক্ষ্যে সোমবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বৈঠকে বসেন। সেখানে লোডশেডিং পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বেশ কিছু বিকল্প পরিকল্পনা করা হয়, যার বাস্তবায়নে এর মধ্যে শুরু হয়েছে। এর ফলে আগামী এক সপ্তাহ অর্থাৎ 12 জুন পর্যন্ত পায়রা বন্ধ হওয়ার জন্য লোডশেডিং পরিস্থিতি উন্নতি না হলেও যাতে অবনতি না হয় সে বিষয়ে চেষ্টা করা হবে। জানা যায় লোডশেডিং সামাল দিতে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সরবরাহ বৃদ্ধি করতে উৎপাদন বৃদ্ধির চেষ্টা চলছে। একইভাবে তেল বিদ্যুৎ কেন্দ্রগুলোতেও তেলের সরবরাহ বৃদ্ধি করে উৎপাদন বৃদ্ধির চেষ্টা চলছে। আগামী 25 জুনের মধ্যে বাঁশখালীর এস আলম গ্রুপের কয়লাভিত্তিক 1350 মেগাওয়াট কেন্দ্র থেকে 500 মেগাওয়াট ও ভারতের আদানি বিদ্যুৎ কেন্দ্র থেকে আরও 750 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে বিদ্যুৎ বিভাগের উদ্যতন আদানি বিদ্যুৎ কেন্দ্র থেকে আরও 750 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে বিদ্যুৎ বিভাগের উদ্যতনরা আশাবাদী যে আগামী 12 জুনের পর বর্তমান লোডশেডিং পরিস্থিতি কিছুটা উন্নতি হবে, আর চলতি জুনের 12 থেকে 22 তারিখ পর্যন্ত লোডশেডিং প্রায় অর্ধেক নেমে আসবে। একই সঙ্গে 23 তারিখ থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। বিদ্যুৎ বিভাগ থেকে পাওয়া তথ্যে দেশের সর্বোচ্চ 13,781 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। গতকাল রাতে পায়রা বিদ্যুৎ বন্ধ হওয়ার পর উৎপাদিত হয় 13,859 মেগাওয়াট বিদ্যুৎ। এক্ষেত্রে কেন্দ্রটি বন্ধ হওয়ার পরও 78 মেগাওয়াট বিদ্যুৎ বেশি উৎপাদিত হয়। গতকাল বেলা 3টায় দেশে 12,044 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। 5 জুন পায়রা বন্ধ হওয়ার পর বেলা 3টায় দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদিত হয় 12,028 মেগাওয়াট, আর পায়রা বন্ধ হওয়ার আগের দিন 12,600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। দেখা যাচ্ছে বিদ্যুৎ উৎপাদন কমেনি, বরং সামান্য বৃদ্ধি পেয়েছে। সময়মতো জ্বালানি পাওয়ার বিষয় আছে, সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে একসাথে সমন্বয় করে নিতে হয়, এই কারণে আমি মনে করছি। তবে আশার বাণী হলো যে আমাদের আমরা অন্তত এটা সামাল দেওয়ার একটা ব্যবস্থা হয়ে গেছে। এখন ইতিমধ্যেই আমাদের হয়তো সেই সময়টা একটু সময় দিতে হবে, 1-2 সপ্তাহ আমরা হয়তো কিছুটা কষ্ট ভোগ করতে হবে সকল। আমরা দেখছি প্রায় 2,500 মেগাওয়াটের মতো আমাদের লোডশেড হচ্ছে। আমরা এটার থেকে বেরিয়ে এসে আমরা ধীরে ধীরে কমিয়ে আনবো আশা করছি, এটা আমাদের আশা মানে মনে হচ্ছে যে আমরা করতে পারবো। আমাদের যে গ্যাসের সর্বোচ্চ উৎপাদন আমরা করতে যাচ্ছি সেটা অধিকাংশই কিন্তু আমরা বিদ্যুৎ এবং ইন্ডাস্ট্রি দিয়ে দিচ্ছি। চাহিদার পরিমাণ বেড়ে গেছে, যে এই যে হিটের কারণে আমাদের কিন্তু এনার্জি রিকোয়ারমেন্ট প্রচণ্ডভাবে বেড়ে গেছে। ইন্ডাস্ট্রি তো লোড বেড়েছে, তারপরেও বাসাবাড়িতেও লোড বেড়েছে গরমের কারণে, তো সেটাও আমাদের সামাল দিতে হচ্ছে। বাঁশখালি বাকি পাওয়ার প্ল্যান্টগুলো আস্তে আস্তে আমাদের সপ্তাহ 2-1-এর মধ্যে আমরা একটা ভালো পরিস্থিতিতে যাবো। কারো আমার মনে হয় আশঙ্কা করার কিছু নেই। আমরা এখনও মনে করি আশাবাদী যে আমাদের মোটামুটি আমরা গুছিয়ে ফেলছি, এই কটা দিনের জন্য হয়তো সমস্যা দেখা দিচ্ছে। আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা প্রস্তুতি নিয়ে আসি, পাওয়ার প্ল্যান্ট রেডি, ঠিক না? যে জ্বালানিগুলো তো সময় মতো আসতে হবে, সেখানে যদি দেরি হয় এবং সেটার পিছনে যে বিষয়টা সেটাও যদি দেরি হয়, তাহলে তো এটা আমাদের হাতে থাকে না। অনেক সময় অনেকে হয়তো আমাদের কথা বলছেন, আমরা কেন উৎপাদনে যাচ্ছি না, আমরা উৎপাদনের জন্য সদা প্রস্তুত আছি। এই কারণে আমি মনে করি একটা সমন্বয় হয়ে কাজ করা দরকার। এই সমন্বয় হয়ে কাজ করার পিছনে যদি কোনো একটা বাধাগ্রস্ত হয়, সেটা কিন্তু সর্বোপরি একদম শেষ মুহূর্তে যে বিদ্যুতের পাওয়ার প্ল্যান্টগুলিতে যোগান দেওয়ার একটা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই জায়গাটা তাই হয়েছে, আমরা বহু আগের থেকে বলে আসছিলাম যে আমাদের এই যোগানটাগুলো কিন্তু দিতে হবে আলটিমেটলি। তো
এই কারণে এখন দেরি হয়ে গেছে, তো সেটা এখন মাথা পেতে নিতে হবে কিছুটা দিনের জন্য। এই অসুবিধাটা আমরা সবাই ভুক্তভোগী, এরকম না যে আমি কার হব, আমরা সকলে বাইরে না, সবাই এটার মধ্যেই আছি আমরা। সো আমি অনুরোধ করব আপনারা শঙ্কিত হবেন না, এটা এখন আমাদের কন্ট্রোলে এবং ভালোভাবে আমরা রীতিমতো কন্ট্রোল করে ফেলছি এটা। এই কয়েকটা দিনের জন্য অপেক্ষা করতে হবে আর কি। চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন।